হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা প্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রথম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু 25 সেপ্টেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বি ইউনিটের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় গ্রুপ 1 বাণিজ্য শাখার প্রথম শিফট 502, গ্রুপ 2 বিজ্ঞান শাখার দ্বিতীয় শিফট 123, গ্রুপ 3 মানবিক শাখার তৃতীয় শিফট 27 পর্যন্ত মেরিট সিরিয়াল থেকে সাবজেক্ট পেয়েছে। বুধবার 26 জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বি ইউনিটের চিফ কোঅর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথম বর্ষের ক্লাস আগামী 25 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিত সাধারণ ছাত্র ছাত্রীদের সাক্ষাৎকার আগামী 1 ও 2 আগস্ট সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্রহণ করা হবে। পোষ্যকোটার ছাত্রছাত্রীদের 3 আগস্ট 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীদের সকাল 9টায় বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে ডিনস কমপ্লেক্স তৃতীয় তলা রুম নম্বর 314 উপস্থিত হয়ে সাক্ষাৎকারের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। এতে আরও বলা হয়েছে নির্বাচিত সাধারণ ছাত্রছাত্রীদের 1 থেকে 7 আগস্ট ও পোষ্যকোটার ছাত্রছাত্রীদের 3 থেকে 7 আগস্টের মধ্যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করার পর 2 কপি প্রিন্ট করে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে ডিনস কমপ্লেক্স তৃতীয় তলা রুম নাম্বার 314 এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইন ভর্তির ওয়েব পেজে লগ ইন করে অটো মাইগ্রেশন বন্ধের অপশান বেছে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।